वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, अपना इतिमध्ये प्रत्येके जेने गेछेन जे जानुआरी 2022 थेके फेर राज्य सरकार दुआरे सरकार कर्मसूची अनुष्ठित होबे। तो बंधुरा, से दुआरे सरकार कर्मसूचीते एबार लक्ष्मीर भाण्डारेर पाशापाशी कोन कोन राज्य सरकारी प्रकल्पेर जन्य आपनारा आवेदन करते पारबेन ता किन्तु आज जानिये दिलेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। तो बंधुरा, सेई निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटी आमि আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবারে দুয়ারে সরকারে কোন কোন প্রকল্প থাকছে জানিয়ে দিল নবান্ন। আগামী বছরের জানুয়ারি শুরুতে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইডলাইন দিয়ে নির্দেশিকা জারি করলো নবান্ন। কয়েকটি নতুন প্রকল্পকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে। মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, আর্টিফিশিয়াল ক্রেডিট কার্ড ও ওয়েভার ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন প্রকল্প হিসেবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্প থাকছে এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত সংশয়পত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার প্রকল্প, পেনশন, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, 100 দিনের কাজ ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাংকিং সংক্রান্ত বিষয়, বিশেষত আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে দেওয়া, আধার সংক্রান্ত সমস্ত কাজ, মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিজিয়ান ক্রেডিট কার্ড, ওয়েভার ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, মূলত এই প্রকল্পগুলি এবার দুয়ারে সরকার প্রকল্প থেকে সুবিধা পাবে রাজ্যবাসী। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ক্যাম্প করে এই প্রকল্প করতে হবে। সরকারি আধিকারিকরাই শুধুমাত্র এই প্রকল্পের কাজ করতে পারবেন। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, এবারে দুয়ারে সরকার শিবিরে কারিগরি শিক্ষা দপ্তরের আমার কর্মদিশা নামে একটি অ্যাপকে যুক্ত করা হবে। কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচি মারফত প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে 10,000 কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রাখা হয়েছে। যদিও এই লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে দপ্তর। মূলত দুয়ারে সরকার শিবিরে দপ্তরের কর্মীরা এই অ্যাপের মাধ্যমে কর্মসংস্থানের ব্যাপারে যুবক যুবতীদের সাহায্য করবেন। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক প্রশিক্ষক ও শিবিরগুলিতে কাউন্সিলের ভূমিকায় হাজিরা থাকবেন। শুধু তাই নয়, প্রতিটি জেলার দায়িত্বে থাকছেন একজন করে প্রজেক্ট ম্যানেজার। মূলত প্রতিটি জেলার দুয়ারে সরকারগুলিতে তাদের বেশি সংখ্যক যুবক যুবতীর সঙ্গে এই শিক্ষক ও প্রশিক্ষকরা কথা বলে কর্মসংস্থানের পথ দেখাতে পারবেন। সেটা মূলত টার্গেট কারিগরি শিক্ষা দপ্তর।